নমস্কার, আমি আপনাদেরই ডক্টর বিনোদ কুমার সিং। আয়ুর্জয় আয়ুর্বেদার তরফ থেকে রোগ নিরাময়তে আয়ুর্বেদের কি কি ক্ষমতাটা আছে সেই নিয়ে আজকে আমরা এখানে কথা বলব। এর আগের পর্বেতে আমরা বলেছিলাম আর্থারাইটিস সম্পর্কে, আমরা কথা বলছিলাম। আর্থারাইটিস চ্যাপ্টারটা বিরাট ভাস্ট, কেন কি আয়ুর্বেদ অনুসারে 200 থেকে বেশি আর্থারাইটিসের রোগের সম্পর্কে বলা হয়েছে। লেকিন আজকালকার যুগের মধ্যে আমরা ওই সব আর্থারাইটিস সম্পর্কে জানি যার সম্পর্কে মানে মডার্ন সায়েন্সের চিকিৎসকরা বলে কি হ্যাঁ এই রোগটার জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে, তারপরে মানে ওষুধ খেলে আপনি সুস্থ হবেন না, লেকিন হ্যাঁ একটা নর্মাল মানুষের মতন নিজের নর্মাল লাইফ লিড করবেন। লেকিন তার সঙ্গে সঙ্গে ওনারা এটা বলতে ভুলে যান কি এর ছাড়াও কেন কি ওই রোগের জন্য আপনি যে ওষুধটা খাচ্ছেন ওই ওষুধ খেয়ে আরও বিভিন্ন প্রকারের অন্য অন্য রোগগুলোকে আপনারা নিজের শরীরের মধ্যে গ্রহণ করে নিচ্ছেন, যেটা পরবর্তীকালে গিয়ে আপনাদের বিভিন্ন মারাত্মক রোগ থেকে আপনাদেরকে আক্রান্ত করে দিচ্ছে যার জন্য আপনারা ভুগছেন। আয়ুর্বেদটা আগে আমরা আমি যখন আমি 94-এ যখন পাস করি তখন ওর আগে থেকে আমরা তো মানে আমাদেরকে বোঝানো আয়ুর্বেদকে একটা অন্য দৃষ্টিতে মানুষরা দেখত। কিছু কিছু লোকেরা তো এমনি কথা বলে দিত যেটা খুব আমাদের মনের মধ্যে আঘাত লাগতো। আমরা যেমনি আমাদের বলতে গেলে তোদের আয়ুর্বেদের বই, তোমাদের আয়ুর্বেদের বই 5 টাকাতে রেলওয়েতে লোকাল ট্রেনের মধ্যে পাওয়া যায়। লেকিন যখন আমরা যারা আয়ুর্বেদ নিয়ে পড়ে তাদেরকে একবার আপনি জিজ্ঞেস করবেন আয়ুর্বেদের মতন ভাস সাবজেক্ট এই পৃথিবীতে আর কোনো মেডিকেল সাবজেক্টটা নেই, মানে যে কোনো প্যাথির মেডিকেল মানে প্যাথিটা আপনার আয়ুর্বেদ প্যাথি থেকে বড় না। কেন কি আয়ুর্বেদের বর্ণন আজ থেকে 5000 বছর আগে থেকে বর্ণন করা আছে, যেখানে অন্য সব প্যাথিরা মানে 1000 বছর, কেউ 2000 বছর আগে, কেউ 2500 বছর আগে, এইসব নিয়ে আপনারা যদি সার্চ করেন তো আপনারা এইটাই পাবেন। যেমনি আমরা আপনাদেরকে বলেছিলাম কি আর্থারাইটিসের মধ্যে সব থেকে মানে যেটা খুবই খারাপ, সরি একটা ফোন এসে গেছে, একটু ফোনে কথা বলে নিই, জেনে নিই কি উনি কে আর কোথায় থেকে উনি ফোন করেছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আমি আপনাদের ওখানে গতদিনও দেখেছিলাম। হ্যাঁ দেখছি, আসলে আমার মায়ের জন্য আর কি আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ আমার মা গত 1 বছর স্ট্রোক করেছিল। হ্যাঁ তো 1 বছর অনেক ওষুধ টষুধ খেয়েছে, কিন্তু এর মধ্যে অনেক রোগ আরো বাড়ছে। তার মধ্যে নার্ভের একটা প্রবলেম তৈরি হচ্ছে, হাত পায়ে জিজি লাগে, হাত পা অবশ হয়ে যায়, হাঁটতে পারে না, একটু হাঁটলেই বসে পড়ে। আচ্ছা দাদা, আপনি হ্যাঁ আপনি কোথায় থাকেন? আমি বারাসাতে আছি। আচ্ছা, আপনি যখন বারাসাতে আছেন তাহলে আপনাকে জেনে নিতে হবে আয়ুর্জয় আয়ুর্বেদার আমাদের যে কর্পোরেট চেম্বারটা ওইটা ঠিক ভিআইপি রোড রঘুনাথপুর একদম রাস্তার উপরেই আছে, তেঘরিয়ার পরের স্টপেজের নাম হচ্ছে রঘুনাথপুর। আপনি যদি পারেন 100% সম্ভব। দেখুন একটা আপনাকে আমি সিম্পল আমি কথা বলি, রোগের যদি কারণ যে কোনো প্যাথির মানুষরা যদি রোগের কারণ যদি জেনে যায় তো আলটিমেটলি ওই রোগটাকে আপনার মানে রুগীর শরীর থেকে সরাতে ইজি হয়। লেকিন কারণটাই আমি যদি না জানি, যেমনি আমরা যেমনি বলি আপনাকে সিম্পল কথা বুঝিয়ে দিই, রুমাটয়েড আর্থারাইটিস অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স একে বলা হয় অটো ইমিউনো আর্থারাইটিস, যেটাকে আমাদের আয়ুর্বেদের মধ্যে একে বলা হয় আমবাত। আমবাত নামের মধ্যেই ওর মিনিংটা আছে, যখনই আমাদের শরীরের মধ্যে আমের মাত্রাটা যখন বেড়ে যায় বায়ু প্রকুপিত হয়ে যায় ওর থেকে যেসব জয়েন্টের মধ্যে ব্যথা বেদনা হয় তখন আমরা ওই রোগের নামটা রেখে দিই আমরা আমবাত। তো আমবাদ তো আমের মানেই হয়ে গেল, আমাকে এটা বুঝে নিতে হবে কি মানে ডাইজেশন পাওয়ারটা উইক হয়ে গেছে। কেন কি আপনি যদি ভালো করে খাবার ডাইজেস্ট না করতে পারেন তাহলে ও পেট পরিষ্কার হবে না, বাউল মুভমেন্ট ক্লিয়ার হবে না, বাউল মুভমেন্ট যদি ক্লিয়ার না হয় তো আপনার শরীরের মধ্যে টক্সিকের ফরমেশন হবে যাকে আমরা বাংলাতে বলি আমবিষ। এই আমবিষটা যখন রক্তের মধ্যে মিশে গিয়ে বিভিন্ন ক্যাভিটিতে নিজের ঘর সংসার তৈরি করে ফেল তখন ওই রোগটাকে আমরা বলি আমবাত।
তো এই এই আম বাতটাকে বাড় মানে ঠিক করতে, যেখানে আপনাকে সারা জীবন ওষুধ খাওয়ার জন্য বিভিন্ন প্যাথির চিকিৎসকরা বলে দিয়েছেন, ওইখানে আয়ুর্বেদ চিকিৎসক বলছে কি আপনি যদি কিছুদিন আমাদের কথা শোনেন, আমাদের কিছুদিন ওষুধ খান, কিছুদিন পঞ্চকর্ম থেরাপিটা নেন, তারপরে আপনি নিজের লাইফ মানে লাইফ স্টাইলটা একটু আমাদের কথার মতন যদি, বাজারে তো অনেক আয়ুর্বেদের ইয়ে আছে, হ্যাঁ বিশ্বাস করাটাই আপনার প্রোগ্রামটা দেখে দেখুন হলো আপনার বিশ্বাস কার ওপরে হচ্ছে কার ওপরে হচ্ছে না কেন, দেখুন বিশ্বে আপনি একটা ম্যাচিওর পার্সন, আপনার বোঝা দরকার যারা আপনাকে বোঝাতে পারছে, যারা আপনার, আমি তো আপনাকে সিম্পল বলে দিলাম, এটা আপনি গুগলেও সার্চ করলে পাবেন, নেটেও সার্চ করলে পাবেন, এটা না কি এটা ডক্টর বিনোদ সিং এর নিজস্ব কোনো ডিফিনেশন, একদমই না। আমি ডিফিনেশনটাকে আপনাদের ভাষাতে সিম্পল সাধারণ ভাষাতে আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, বারাসাত বেশি দূরে না, বারাসাত থেকে আজকাল প্রচুর বাস আসছে, ভিআইপি রোডের ওপরে, যদি পারেন হেল্পলাইনে ফোন করুন। আপনাদেরকে আরো একটা কথা বলি, আমাদের দুটো হেল্পলাইন নম্বর আছে, একটার নম্বর হচ্ছে 9875457720, আর একটার নম্বর হচ্ছে 9330540269। এছাড়াও আপনারা আমাদের সঙ্গে আয়ুর্জয় আয়ুর্বেদার সিনিয়র ফিজিশিয়ানদের সঙ্গে, আয়ুর্জয় আয়ুর্বেদার মধ্যে এটা ডক্টর বিনোদ সিং একাই নেই, ডক্টর বিনোদ সিং এর সঙ্গে গ্রুপ অফ ডক্টর আছে, কেন কি আমাদের কাছে আয়ুর্বেদের ফুল ডিপার্টমেন্টটাই আছে। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন, হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের প্রবলেমটা লিখে পাঠান, দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনাদের প্রবলেমের, প্রত্যেক জনের প্রবলেমের অ্যান্সারটা আপনারা পাবেন, আর সুস্থ থাকুন এটাই বলতে পারি। আপনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমি কথা দিচ্ছি। সবসময় মনে রাখবেন আয়ুর্জয় আয়ুর্বেদার যে কোনো চিকিৎসক আমরা একদম ফেয়ার ট্রিটমেন্ট করি, যেটা পারবো বুক ফুলিয়ে বলি হ্যাঁ পারবো, যেটা পারবো না আমরা বুক ফুলিয়ে বলে দিই, হাত জোর করে নমস্কার করে বলে দিই না দাদা আমরা পারবো না, এক্সপেরিমেন্ট করতে আমরা যাই না। ওকে, আচ্ছা, এরপরে আমি এই নিয়েই যখন আমরা আগের এপিসোডে কথা বলেছিলাম, আজকে এই এপিসোডের মধ্যে এই জন্য আমি কথা বলছি, কেন কি অটো ইমিউন আর্থারাইটিস রুমাটয়েড আর্থারাইটিস একাই নেই, এর সঙ্গে আছে গাউট আর্থারাইটিস, যাকে আমরা দেখবেন আপনার বাড়ির আশেপাশে এমনি অনেক বয়স্ক লোক হবে, আগে আমরা দেখতাম এই রোগটা বেসিক্যালি 45 ইয়ার্সের ওপরের মানুষদের হয়। এক মিনিটে আবার একজন ফোনে আছেন, আমি একটু ওনাদের ওনার সঙ্গে কথা বলে নিই, তারপরে আগে কথা বলছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ কোথায় থেকে বলছেন? আমি হাফরা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি বলছি আমার হাতে তো খুব ব্যথা, মাঝে মাঝে হাতটা ফুলে যায়। মা আপনার বয়স কত? আমার বয়স 55। আর ওজন কত হবে মা? ওজন 58। আচ্ছা, এবার আপনি শুনুন, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনার রোগের সম্পর্কে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি অস্টিও আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন, মাঝে মাঝে ফুলে যাচ্ছে, এইটা একটা মারাত্মক ব্যাপার, আর বেসিক্যালি দেখা যায় অস্টিও আর্থারাইটিস হাঁটুর মধ্যে, বেসিক্যালি অস্টিও আর্থারাইটিস আমাদের মা বোনদের একটু বেশি হয়, কেন কি সব থেকে বেশি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আপনাদের মধ্যেই হয়, ওর কারণটাও বলে দিচ্ছি, কেন কি আপনারা হচ্ছেন জননী, আপনারা আমাদের মতন মানুষদেরকে জন্ম দেন, আমাদের শরীরের মধ্যে যে হাড়গুলো থাকে ওই হাড়গুলো আপনার শরীর থেকে, আপনার হাড় থেকে আমাদের শরীরের হাড়গুলো তৈরি, মানে আপনার সন্তানের হাড়গুলো তৈরি হয়, তো এইখানে ভিটামিনের ডিফিসিয়েন্সি হয়, কেন আপনাদের খাওয়া দাওয়ার মধ্যে টাইম টেবিল ঠিক থাকে না। হাবড়াতে থাকেন, হাবড়াতেও আমার সেন্টার আছে, লেকিন এখন ডিউ টু আপনি এটাই জানেন কি লকডাউন প্রোগ্রাম, মানে লকডাউন চলছে যার জন্য আমরা যেতে পাচ্ছি না, আপনি হাবড়া থেকে ইজিলি আপনি আসতে পারেন ভিআইপি রোড রঘুনাথপুরে, হেল্পলাইন নম্বরটা নোট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনি সুস্থ হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। দেখি আবার এক কে আছে, হ্যালো, হ্যাঁ কে, নমস্কার ডাক্তারবাবু, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন আগে বলুন। আমি সোনারপুর থেকে বলছি, অজয়। হুম বলুন। বলছি ডাক্তারবাবু আমার মানে কোমরের সমস্যা। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে কোমরের সমস্যা থেকে আমার হাঁটতে যন্ত্রণা করে। আচ্ছা, কোমরটা খুব যন্ত্রণা করে। বয়স কত ভাই আপনার? বয়স কত?
25 বছর। আচ্ছা, এই এত কম বয়সে আপনার কোমরের মধ্যে ব্যথা, পায়ের কোমরে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, একটা সব থেকে প্রথম কাজ এটাই করা উচিত কি একটা কোমরের এক্সরে করিয়ে নিলে সব থেকে বেস্ট হয়? কেন কি ওইখানে আপনি জানতে পারবেন কি গ্যাপিং কমে যায়নি, তো দুটো ভার্টিব্রার মাঝখানে গ্যাপিং কমে যায়নি, তো অন্য কোনো কারণের জন্য ব্যথা বেদনাটা হতে পারে। কোমরের ব্যথাটা যদি কোমর থেকে পাছার দিকে নাবে, থাইয়ের দিকে নাবে, তাহলে একটু চিন্তা ভাবনা করা উচিত। কেন কি এই সব লক্ষণটাকে আমরা বলি, এর আগেরবার প্রোগ্রামে আমি বলেছিলাম অ্যানকলয়েজিং স্পন্ডোলাইসিস, যার কোনো ট্রিটমেন্ট আজও পর্যন্ত নেই। এই রোগটা যখনই হয় তখন এই প্রবলেমটা আমাদের দেখা যায়, লেকিন এটা জরুরি নেই কি আপনার এটাই হতে পারে। বয়সটা আপনার খুবই কম, পেটটা পরিষ্কার রাখুন, আর সব থেকে বেস্ট একটাই কথা বলবো, এক্সরে একটা করিয়ে নেন কোমরে। সোনারপুরে থাকেন, আমার সেকেন্ড যে কর্পোরেট চেম্বারটা হচ্ছে ওটা ঠিক সাউথ সিটি মলের ঠিক কাছে, সাউথ সিটি মলের ঠিক কাছে, যেখানে আপনি আমাকে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 11:30 থেকে 2:30 অবধি দুপুরবেলা আপনারা আমাকে পাবেন। যারা হাওড়া থেকে আমাকে দেখছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, সপ্তাহে একদিন হাওড়া ময়দানে, সপ্তাহে একদিন শুক্রবারের দিনে 11:00 থেকে 2:00 হাওড়া ময়দানের কাছে আমার যে চেম্বারটা আছে ওইখানে আপনারা পাবেন। প্রত্যেক 15 দিন অন্তরে অন্তরে, প্রত্যেক 15 দিন অন্তরে অন্তরে আমাদের বাইরের চেম্বারে গুণতে আয়ুর্জয় আয়ুর্বেদার সিনিয়র ফিজিশিয়ানরা যান। বেঙ্গলের মধ্যে যেমনি আমাদের যে ট্রিটমেন্ট সেন্টারটা আছে, আপনার হাবড়াতে আছে, বহরমপুরে আছে, মালদাতে আছে, আপনার শিলিগুড়িতে আছে, কুচবিহারে আছে, আপনি যদি আরও এইদিকে যদি আপনি যা যেতে চান তাহলে দক্ষিণ 24 পরগনাতে ঘটকপুকুরে আমাদের আছে, তারপরে আমাদের মেদিনীপুর টাউনে আছে, বর্ধমানে আছে, ব্যান্ডেলে আছে, যেখানে আমি নিজেই ব্যান্ডেলে, তো আমি নিজেই প্রত্যেক 15 দিন পর পর আমি যাই, একদম ব্যান্ডেল স্টেশনের কাছেই আমাদের চেম্বার, ওইখানে আমি 15 দিন অন্তরে অন্তরে যাই। তো যারা যাদের জন্য ব্যান্ডেল কাছাকাছি হবে তারা হেল্পলাইনে ফোন করে ব্যান্ডেলের জন্য আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আপনার দাদা, আপনার কথাটা কেটে কেটে আসছে, আপনার মনে হয় সিগন্যালের প্রবলেম হচ্ছে, একটু আলা মানে জায়গাটা, জায়গা থেকে সরে ফোন করুন। হ্যাঁ বলুন, আর্থারাইটিস কোথায় থেকে ফোন করছে? বালুরঘাট? ও, তো যেটাই আপনার খুব কাছাকাছি, যে চেম্বারটা আপনার খুব কাছাকাছি হবে, একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, হেল্পলাইন নম্বরে ফোন করুন, ওইখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর যখনই আসবেন নিজের সঙ্গে পুরনো যত আপনার রিপোর্ট হবে, পুরনো আপনাদের কাছে যত প্রিভিয়াস রিপোর্ট হবে, এক্সরে হোক, ব্লাড রিপোর্ট হোক, ওইটা নিয়ে আপনাদের কাছে আসবেন। কেন কি সবসময় একটা কথা মনে হয়, লোকরা বলে কি ডক্টর সিং এর ফুল টিমটাই বলে কি পুরো পুরনো রিপোর্টটা নেই, ওর কারণ এটাই হচ্ছে কি যখন আপনার এই প্রথম রোগটা হচ্ছে তো আপনি প্রথমে আমাদের কাছে আসছেন না, প্রথমেই আপনারা যাচ্ছেন আপনার পাড়া প্রতিবেশী ভালো চিকিৎসকের কাছে, ওইখানে ট্রিটমেন্ট করিয়ে নেবার পরে যখন দেখে ফেলছেন কি ওষুধ চেঞ্জ হয়ে যাচ্ছে লেকিন প্রবলেমটা সলভ হচ্ছে না, বরঞ্চ প্রবলেমটা আরও বেড়ে যাচ্ছে, তখন আপনাদের মাথার মধ্যে আছে কি একবার দেখি। কেন কি এখন আয়ুর্বেদ নিয়ে টোটাল সারা বিশ্বেতে হইচই হয়ে গেছে, যে আয়ুর্বেদটা আজ অবধি মাটির তলাতে ছিল, আজকে আপনাদের ভালোবাসার জন্যে, আপনাদের আশীর্বাদের জন্যে আজকাল আমি দেখতে পেয়েছি, দেখতে পারছি কি আজকালকার মানুষরা আয়ুর্বেদকে কত সম্মান করছে, কত ভালোবাসছে। তো এই জন্যে আমি আপনাদেরকে একটাই কথা বলবো কি সরকার বলুন বা কেন্দ্র, রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, এখন প্রত্যেক ব্লকে ব্লকে আয়ুর্বেদিক চিকিৎসক রেখে দিয়েছে। আপনারা ঠিক আছে ডক্টর বিনোদ সিং এর কাছে আসতে পাচ্ছেন না, আয়ুর্জয় আয়ুর্বেদের বিভিন্ন চিকিৎসকের কাছে আপনারা যেতে পাচ্ছেন না, কেন হতে পারে আমার যেখানে সেন্টার আছে ওইখানে আমি আপনার বাড়ি নেই, আপনার বাড়ি থেকে ওই সেন্টারটা অনেক দূর, ব্লক তো হবে, ব্লকে গিয়ে ওইখানে আয়ুর্বেদিক চিকিৎসককে নিজের প্রবলেমটা খুলে বলুন। আমি কথা দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, ওনাদের কথার মতন যদি যদি চলেন তাহলে খুব বেশি উপকার পাবেন।
এবার আপনাদেরকে আমি এইটাই বুঝিয়ে দিকে, আমরা যখন কথা বলতে প্রত্যেক দিন যদি নতুন নতুন রোগ সম্পর্কে যদি আমরা কথা বলি, যেমনি গাউট আর্থারাইটিস, আপনি দেখবেন আপনার বাড়ির আশেপাশে বয়স্ক মানুষরা হবে যারা কমপ্লেন করে গাঁঠে গাঁঠে ব্যথা, আর আপনি যখনই দেখবেন বুড়ো আঙুলটা ফুলে গেছে, ফুলে ঢোল হয়ে গেছে, লাল হয়ে গেছে, প্রচুর ব্যথা হচ্ছে, আর এই ব্যথাটা ক্যাকড়া বিছে যেমনি কামড়ালে যে ব্যথাটা হয় শেষ হবে, অমনি অমনি ব্যথাটাও কমতে আরম্ভ করবে, তো আমাদের মনের মধ্যে ওই ভাবনাটা থাকে, আমরা ওটাকে বরদাস্ত করতে পারি। লেকিন যদি আপনারা এইটা জানতে পারেন কি মানে ক্যাকড়া বিছে যখন প্রথমবার যখন কামড়ায় আর যে ব্যথাটা হয়, ওই ব্যথাটা যদি 24 ঘন্টা থাকে, কোথাও ইভেন এটাও দেখা গেছে 72 ঘন্টা ওই ব্যথাটা থাকে। কালকে যে বন্ধুর সঙ্গে আমি কথা বললাম, সে বন্ধু আজকে অফিসে যেতে পারিনি, বিছানা ছাড়তে পারিনি, পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে আমরা দেখতে পেলাম কি জয়েন্টগুলো এফেক্টেড হয়ে গেছে। কেন? কেন কি উনি গাউটি আর্থারাইটিসের রোগ থেকে আক্রান্ত। কিভাবে আমরা বুঝব কি আমরা এই গিটে গিটে বাত বা গাঁঠিয়া, নন বেঙ্গলিরা এই রোগটাকে বলা হয় গাঁঠিয়া, মানে গাঁটে গাঁটে বড় আমাদের বুড়ো আঙুল প্রথম এফেক্ট করে, অ্যাঙ্কেল আমাদের এফেক্ট করে দেয়, আঙুলগুলো ফুলে যায়, ওর মধ্যে একটা টেম্পারেচার থাকে, রেডিস ভাব থাকে, আর স্কর্পিও বাইটের মতন ব্যথা থাকে। কী করে বুঝবো এটা গাউটি? সিম্পল ব্লাড টেস্ট করাবো, ইউরিক অ্যাসিড যদি হাই থাকে, এর মধ্যে বলাই আছে ইউনিভার্সাল একটা ট্রুথ কি হাইপার ইউরেসেমিয়া, মানে যাদের মধ্যে ইউরিক অ্যাসিড বেশি বেড়ে যাবে তাদের সম্ভাবনাটা খুব বেশি গাউটি আর্থারাইটিস হবে। লেকিন অনেক ক্ষেত্রের মধ্যে এটাও দেখা গেছে, যেমনি আমি যখন গুয়াহাটিতে, যেমনি আসামে আমাদের 3টে চেম্বার আছে, গুয়াহাটিতে আছে, হোজাইতে আছে, শিলচরে আছে, আপনার মানে ত্রিপুরাতে আগরতলাতে আমাদের চেম্বার আছে, তো এইখানেই ঠিক এইভাবেই আমি গুয়াহাটিতে গেছিলাম একটা পেশেন্টকে দেখতে, বলছি আপনাদের কথা আগে দেখিনি ফোনের মধ্যে কে আছেন। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? এখন তো আমি লোক ভিটা আজকে যেটা দেখছি ডাক্তার সিং এ, হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের প্রি রেকর্ডে মানে আগে কাট, তাই তো? না না, এটা কি কি জানতে চাইছেন? আমি আমার একটা বর্তমানে পেশেন্টের ব্যাপারে একটু কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। ব্যাপার হচ্ছে পরিচিত না ওনার চেম্বারই থাকে, বলুন না, বলছি আমার প্রচন্ড ব্যথা, তারপর একটু ক্ষয় হয়েছিল নানান রকম টেস্ট করে, তারপর আলটিমেটলি ছেলে যেহেতু মেডিকেল বলুন। আচ্ছা, 3 বছর মোটামুটি ভালো ছিল বুঝলেন, বছর 3-4 পর এই পায়ের মধ্যে বর্তমানে মেডিকেল কলেজে কোনো ডাক্তার ধরতে পারেনি, একজন অবনানি ডাক্তার ধরেছে, ওটা হচ্ছে স্থানীয় থোরাসিক, মানে পায়ে একটা সবসময় ঘায়ের সৃষ্টি, হ্যাঁ হ্যাঁ পায়ের ঘায়ের সৃষ্টি। আচ্ছা তুমি আমার মিশে, ঠিক আছে, আপনার কথাটা আমি বুঝে গেলাম, আপনার বন্ধু বা আত্মীয় উনি অপারেশন করেছিলেন হাঁটুর প্রবলেম, লেকিন আপনার তো বুঝে নেওয়ার দরকার ছিল, আপনি যখন অপারেশন করিয়েছিলেন তখন আপনার এটা বোঝার দরকার ছিল কি আমাদের দেশে খুব নাম করা রাজনেতা উনি হাঁটুর অপারেশন করিয়েছিলেন, লেকিন তার মানে বিশ্বের সব থেকে নাম করা চিকিৎসকের দ্বারা মানে সার্জনের দ্বারা, লেকিন তারপরে উনি আর ওনাকে দেখা যায়নি, ওনাকে যখন দেখা গেল তখন দেখা গেল হুইল চেয়ারে, তো প্রথম আমি মানে পায়ে আলটিমেটলি আলসার হয়ে গেছে বুঝলেন, কার্ডিওথেরাপি পুরো ডান পাটা আলসার হয়ে গেছে, মানে ঘায়ের মতো সব রস কাটছে, স্টেন শুকোচ্ছে না, অনবরত ড্রেস করতে হয়। তো এর জন্য একটাই কথা হতে পারে কি আপনি ওনাকে বলুন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা ওনাকে দেন, ওনাকে বলুন উনি ছবি তুলে
ওই মানে উনি কি কন্ডিশনে আছেন, মানে ওই ঘায়ের কন্ডিশনের ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠান। পাঠাবার পরে যদি আমাদের মনে হয়, কেন কি এখন আমরা বর্ধমান সেন্টারটা এখন খুলিনি, বর্ধমান সেন্টারটা আমরা খুলবো যখনই লকডাউনটা আরো মানে ট্রেন চলাচলটা আরম্ভ হয়ে গেলে আমরা খুলে দেব। লেকিন ব্যান্ডেল আপনি আমাকে প্রত্যেক 15 দিন পর পর ব্যান্ডেলে আপনি আমাকে পাবেন। যদি আমাকে দেখাতে হয় তাহলে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তখন এর মধ্যে আপনাদেরকে আমি ওই ইউরিক অ্যাসিডেরই যে গল্পটা শোনা, তো আমি একটা পেশেন্টকে আমি যখন দেখলাম কি ওর কিডনিতে স্টোন হয়েছে, কিডনিতে স্টোনের জন্য আমি ওকে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে ও ওষুধ খেলো, কিডনির স্টোন একদম বেরিয়ে গেল ঠিক। লেকিন আফটার 1 মান্থ আমি আবার তাজুব হয়ে গেলাম, ওই পেশেন্টটা এসে আমাকে আবার বললো কি আমার কিডনিতে স্টোন, তখন আমার মাথা ঘুরে গেল। তখন আমি গুয়াহাটিতে 2 দিন পেশেন্ট দেখতাম, আমি আগে বললাম কি আগে তুমি এই ব্লাড টেস্টটা করিয়ে আনো। যখন ব্লাড টেস্টটা করিয়ে আনলো তখন আমি দেখলাম ইউরিক অ্যাসিড অনেক হাই। তো এর হাই ইউরিক অ্যাসিডের একটা সাইলেন্ট ফিচার আছে, আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, লেকিন কোথাও ব্যথা বেদনা যন্ত্রণা সোয়েলিং নেই। লেকিন যদি নেই আর ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তো দয়া করে এটা দেখে নিতে হবে কি আমার কিডনিতে বা আমার শরীরের মধ্যে কোথাও স্টোন ফর্মেশন হচ্ছে কি না। অ্যাসিডকে অ্যালকালাইন মানে অ্যাসিডকে নর্মাল করার জন্যে, নিউট্রাল করার জন্যে আমরা খুব সুন্দরভাবে জানি অ্যাসিডের মধ্যে অ্যালকালাইন মিশিয়ে দিলেই অ্যাসিড নিউট্রাল হয়ে যাবে। তা আমরা যে অ্যাসিডিক নেচারের খাবারগুলো খাই ওর মধ্যে যদি খাবারের পরে আমরা যদি অ্যালকালাইন ইউজ করি তাহলে আমাদের শরীরের মধ্যে অ্যাসিডিক নেচার থাকবে না। তো এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আয়ুর্বেদকে কখনো চিকিৎসার হিসেবেই ভাববেন না, আয়ুর্বেদের মধ্যে সব কিছু আছে। কিভাবে আপনি নিজেকে রাখবেন, কিভাবে থাকবেন, বৃষ্টিতে কি কি খাবেন, কে কিভাবে ঘুরবেন, শরীরে কি করে কি লাগাবেন, শীতকালে কি খাবেন, কি খাবেন না, কোথায় কোথায় ঘুরতে, এই সব জিনিসই আয়ুর্বেদের মধ্যে বলা। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, সবসময় মনে রাখবেন আয়ুর্বেদ আয়ুর্বেদার যে কোনো চিকিৎসককে দেখাতে হলে হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, হেল্পলাইন নম্বরটা বলে দিচ্ছি 9875457720 9330540269, আর হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে 9831182827। আমাদের কর্পোরেট চেম্বার কলকাতার মধ্যে দুদিকে আছে, নর্থে আছে আপনার ভিআইপি রোড রঘুনাথপুর তেঘুড়িয়ার কাছে, আর সাউথে আছে সাউথ সিটি মলের কাছে, হাওড়া ময়দানের কাছেও আমাদের আছে, যেখানে প্রত্যেক শুক্রবার আপনি আমাকে পাবেন। এই দুটো জায়গা নর্থ এবং সাউথ ক্যালকাটাতে কোন দিন কখন কখন পাবেন এটার জন্যেও আপনাকে হেল্পলাইনে ফোন করলে আপনারা সবই জানতে পারবেন। সবসময় মনে রাখবেন আয়ুর্বেদ আয়ুর্বেদা কখনো পেশেন্টকে নিয়ে এক্সপেরিমেন্ট আমরা করি না, আমরা যেটা পারি ওপেন আমরা বলে দিই, হ্যাঁ পারবো, এত দিনের মধ্যে পারবো, একদিন 1 ঘন্টা না বেশি ওষুধ খাবো না 1 ঘন্টা কম। লেকিন হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলতে হবে, বলে রাখি আমাদের কথাটা শুনতে হবে না, ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম আর ডক্টর বিনু সিংয়ের টিমের কাছে যাব না, এটা ভুল। কেন, পঞ্চকর্মটা খুবই দরকার, ওষুধ খেলে তো রোগ চলে যাবে, লেকিন দ্বিতীয়বার রোগটা আসবে কি আসবে না এর তো গ্যারেন্টি আপনিও আমাকে দিতে পারবেন। তা আপনার শরীরটাকে মানে ডিটক্সিফাই করে রোগের সঙ্গে লড়ার ক্ষমতাটা বাড়িয়ে দেওয়ার দায়িত্বটাও আয়ুর্বেদ আয়ুর্বেদা। এই জন্য আমি প্রত্যেক মানুষকে একটাই কথা বলবো, আয়ুর্বেদ আয়ুর্বেদা গ্লোব টিভিতে সপ্তাহে 2 দিন আপনি আমাকে পাবেন, প্রত্যেক মঙ্গলবার রাত্রি 9টা থেকে আপনারা পাবেন, আর প্রত্যেক শুক্রবার বিকেলবেলা 5:30 থেকে পাবেন। যারা আজকে আমার সঙ্গে কথা বলতে পারলেন না তাদেরকে একটাই কথা বলবো, শুক্রবার দিনের প্রোগ্রামটা 5:30 থেকে হবে, ওটা একটু নজরে রাখবেন, যদি কোনো প্রশ্ন থাকে ফোন করে আমাদেরকে জানাবেন, হোয়াটসঅ্যাপেও আপনারা নিজের প্রবলেম লিখে নিতে। আর এমনি উল্টো পাল্টা কখনো দয়া করে দরকারের জিনিস, আপনার খুবই জরুরি কথা আপনি আমাদের থেকে জানতে চাইছেন, আমাদের গ্রুপ অফ ডক্টরদের থেকে যদি জানতে চাই, তাহলে একটাই কথা বলবো, হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের প্রবলেমটা লিখে পাঠাবেন, 24 ঘন্টার মধ্যে আমরা আপনার কাছে যাব। নমস্কার, গুড নাইট, শুভরাত্রি, আপনারা খুব সুস্থভাবে থাকবেন।